জমে উঠেছে পুরো নির্বাচন। প্রতিদিন প্রার্থীদের সকাল বিকাল রাত্রে চলছে ভোট প্রচার। রাজনৈতিক আক্রমণ সানাচ্ছে এক দল অন্য দলের উপর। নির্বাচনের শেষ লগ্নে প্রচার তুঙ্গে তুলেছে শাসক দল। আজ মেলাঘর পৌরসভা নির্বাচনের শেষ লগ্নে প্রচারের ঝড় তুলতে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বিকেলে মেলাঘর বাজারে হয় এক নির্বাচনী র্যালি। নির্বাচনী র্যালিতে পা মেলান দলের নেতৃত্বরা। মেলাঘর পৌরসভায় ১৩টি আসন রয়েছে। শাসক বিজেপি দল ১৩টি আসনে প্রার্থী দিয়েছে। প্রার্থীদের নিয়ে কর্মী সমর্থক সহ মেলাঘর বাজারে এক র্যালি শেষে জড়ো হয় মেলাঘর কালীবাড়ি মাঠে। কালীবাড়ি মাঠে হয় নির্বাচনী সভা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, প্রদেশ সম্পাদক কিশোর বর্মন, সম্পাদিকা পাপিয়া দত্ত সহ জেলা ও মণ্ডল নেতৃত্বরা। তিনি শাসক দলের প্রার্থীদের হয়ে ভোট প্রচার করেন এবং আগামী দিন সরকার কি কি কাজ করবে তার কথাও বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। যে গত ১৩ মাসে মেলাঘর পৌর পরিষদ যে ডেভেলপমেন্ট, যে উন্নয়নের কাজ ওনারা করেছেন, যেটা আমরা কখনো ভাবতে পারিনি। আমরা কমিউনিস্টের শাসনে কখনো মেলাঘর পৌর পরিষদের আমাদের মেলাঘর বাজারে ড্রেন হবে আমরা কতবার বলেছি, তারা ড্রেন করেনি। এই প্রথম মেলাঘর বাজারে আমরা কাবার ড্রেন করতে পেরেছি ১০০ মিটারের উপরে। রেলিং শুদ্ধ এবং বিদ্যুতের ব্যবস্থা আমরা বাজারে করতে পেরেছি। এর কিছু সময়ের মধ্যে আপনারা জানেন গত ২-২ বছর কোভিড মহামারী চলছে, আমরা প্রত্যেকে মিলে তার বিরুদ্ধে লড়াই করছি। শুধু আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নয়, এই অঞ্চলের ক্লাব থেকে শুরু করে স্কুল কমিটি থেকে শুরু করে প্রত্যেকটা বাজারের আমার সুধী যারা ব্যবসায়ী বৃন্দরা রয়েছেন, প্রত্যেকটা নাগরিক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রত্যেকের সঙ্গে দাঁড়িয়েছি। সারা রাজ্যে আগামী ২৫ তারিখ পৌরসভা নগর পঞ্চায়েত নির্বাচন সংঘটিত হবে। আর নির্বাচনকে ঘিরে রাজ্যে উৎসবের মেজাজ চলছে। তেমনি মেলাঘর পুর পরিষদও নির্বাচন সংঘটিত হবে আগামী ২৫ তারিখ। ইতিমধ্যে জানা গেছে মেলাঘর পুর পরিষদ ১৩টি আসনের মধ্যে ১১টি আসনে নির্বাচন সংঘটিত হবে। আজ মেলাঘর পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিপিআই মনোনীত প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত হয় মিছিল ও সভা। ওই দিনই মিছিল মেলাঘর সিপিএম পার্টি অফিস থেকে শুরু করে পুরো মেলাঘর বাজার পরিক্রমা করে পুনরায় পার্টি অফিসের সামনে শেষ হয়। ওই দিনই পথসভা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের বিধায়ক শ্যামল চক্রবর্তী ও সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সুরের দাস ও অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, প্রাণপণ দিয়ে চেষ্টা করতে হবে, মানুষ যাকেই ভোট দেয় আমাদের কোনো অসুবিধা নেই। মানুষ যদি মনে করে এই ৪ বছরের মধ্যে শান্তিতে আছে, মানুষ যদি মনে করে জিনিসপত্রের দাম বেড়েছে এতে আমাদের কোনো অসুবিধা নেই, মানুষ যদি মনে করে ২F-এর কাজ ছিল ৭৫ দিনের এখন হয় ২০ দিনের, তাতে আমাদের এই যে একজন মাথা পিছে ১০,০০০ টাকা করে বছরে কম পেয়েছে, ৩ বছরে একটা কার্ড হোল্ডার ৩০,০০০ টাকা কম পেয়েছে, মানুষ যদি মনে করে এটাই ভালো তাদের ভোট দেবে আমাদের কোনো অসুবিধা নেই। আসন্ন পৌর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল বিজেপি নিজেদের প্রচার অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার ১০, ১১ এবং ১২ নং আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থীদের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় বিজেপি নেতৃত্ব তথা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়। এদিন ১০ নং আসনের প্রার্থী নিশা সূত্রধর, ১১ নং আসনের প্রার্থী অচিন্ত ভট্টাচার্য এবং ১২ নং আসনের প্রার্থী স্বপ্না দাসের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়। এদিন জনসভায় উপস্থিত নেতৃত্বরা বিজেপির বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। মানুষের বুক ভরা ভালোবাসা এবং আশঙ্কা ওই সময়টায় কংগ্রেস ৩টি টুকরা হয়ে গিয়েছে। কংগ্রেস মানে জাতীয় কংগ্রেস, জগজীবন রামের নেতৃত্বে কংগ্রেস ফর ডেমোক্রেসি, যারা ইতিহাস জানেন বুঝবেন, আর মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা পার্টি, তারপর আবার ছিল উপজাতি যুব সমিতি, তারপর আবার ছিল আমরা বাঙালি। তো ওই সময় এত খারাপ সময়, তিনটা ভাগ হয়ে যাওয়ার পরেও আমি কিন্তু এখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করে তুলেছি। এটা সম্ভব হয়েছিল এখানকার মানুষের সাহায্যে। আমি ওকে বলছিলাম কল্যাণী কাছে যে টাকার অভাবে ফ্ল্যাগ দিতে পারি না, আগরতলা থেকে কেউ পাঠায় না, আমরা জাতীয় পতাকা ওই কাঠির মধ্যে আঠা দিয়ে লাগিয়ে লাগিয়ে সেটা দিয়ে মিছিল করেছি।
আমার জনসভায় যে লোক এসেছে আমি তত ভোট পেয়েছি, এবং তখনকার সময়ও এত ভাগাভাগি পড়ে, কারণ ব্রহ্মছড়া অঞ্চলে নরেশ রায়কে দিয়েছিল কপালী ভোট টেনে নেওয়ার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী সচিন্দ্রলাল সিংহ মশাই, এবং জনতা পার্টি থেকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য রাজকুমারকে হাওয়াই বাড়ি অঞ্চল এসসি ভোট কেটে নেওয়ার জন্য। তারপর ট্রাইবেল ভোট প্রায় কিছুই আমরা পাইনি, সেটা চলে গিয়েছিল কিছুটা সিপিএম আর বেশিরভাগটা উপজাতি যুবসমিতি। কিন্তু তখনকার ভোট ভাগটা যদি দেখেন যে আমাদের ভোটের ভাগটা যদি একটু এড়ানো যেত, একটা ভোট পেলেও আমি জিতে যাই। কিন্তু যেদিন স্বাধীনতার পর প্রথম এই ত্রিপুরায় লাল ঝান্ডা উঠল, 30টা সিট যখন পার হয়ে গেল, কোয়াইতে আমি ছিলাম, আমার এখন যিনি পরে ডেপুটি স্পিকার, শুধু করার আগের দিন ওদের বাড়ি থেকে বিশ্ববন্ধু সেনদের বাড়ি থেকে একটা গাড়ি পাঠিয়েছিল যেটার সাহায্যে আমি কোয়াই যেতে পেরেছিলাম। রাত্রে তখন 12টা, সিপিএম ক্ষমতায় এসে গেছে, ওই বিভৎস দিনের কথা আপনারা ভাবতেও পারবেন না। আমার শরীরের রং দাঁড়িয়ে গেছে, রং নেই, মাটিকে কাদা করে জল ফেলে ফেলে মেয়েরা বিবস্ত্রা হয়ে উন্মাদের মতো নাচছে, আর আমি হল ঘরের মধ্যে সব পার্টির সব ক্যান্ডিডেট আপনার কাউন্টিং এজেন্ট সবাই ভেঙে গেছে। এদিন পানিসাগর নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পানিসাগর বাজারে বামেদের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, এছাড়াও সিপিএম জেলা কমিটির সম্পাদক কমরেড অমিতাভ দত্ত, জেলা কমিটির সদস্য কমরেড অজিত দাস, মহকুমা সম্পাদক কমরেড রসময় নাথ ও জেলা কমিটির সদস্য কমরেড শীতল দাস ও সুকেশ নাথ ও মীনা নাথ চৌধুরী উপস্থিত ছিলেন। চব্বিশ ঘন্টা যাতে বিদ্যুৎ পেতে পারে, কোন প্রকার লোডশেডিং যাতে না হয়, এবং কোয়ালিটি পাওয়ার যাতে পেতে পারে তার ব্যবস্থা করা, এবং সঙ্গে আবার নাগরিকরা চায় বিদ্যুৎটা একটু সস্তায় পেলে তো ভালোই হয়, কারণ সকলের পক্ষে সে ব্যয়ভারটা বহন করতে পারে না, গরিব অংশের মানুষ তাদের পক্ষে ব্যয়ভার বহন করা খুব কষ্টসাধ্য, কাজে সস্তায় বিদ্যুৎটা চাই। আবার বিদ্যুতে শুধু খুঁটি টেনে তার লাগিয়ে বাল্ব লাগালে হয় না, যেটা খারাপ হয় সেটাকে সঙ্গে সঙ্গে আবার পাল্টিয়ে দিতে হয়, এবং যে জিনিসটা খারাপ হয় সেটাকে মেরামত করতে হয়, মেনটেনেন্স করতে হয়, এর জন্য সেখানে অর্থের জোগান দিতে হয়। এটা নাগরিকদের যে পরিষেবা, দৈনন্দিন পরিষেবার সঙ্গে এগুলো যুক্ত, এই কাজগুলিকে বাদ দিয়ে এটা হয় না। এই কাজগুলো করার জন্যই নগর পঞ্চায়েত তৈরি করা হয়, আমরা নগর এর জন্য তৈরি করেছিলাম, কাজ শুরু হয়েছিল। যেমন ধরুন পানি সেবনের ক্ষেত্রে আমি জানি না হয়েছে কি না, এখানে বিদ্যুতের একটা সমস্যা এসে যায় এই অবস্থা ছিল। এখানে যে সাবস্টেশনটা আছে সেখানে বিশ্ব ব্যাংকের টাকা এটাকে উন্নত করা, এই অবস্থা যাতে না থাকে, এবং তার সঙ্গে আন্ডারগ্রাউন্ড যেখানে ধরুন বাড়িঘরগুলো বড় হয়ে গেছে, দালান পাকা হয়ে গেছে, খুঁটির সঙ্গে তার লেগে যায়, এতে জীবনহানির আশঙ্কা থাকে, সেই সমস্ত এলাকাগুলি বা গাছ যেখানে বেশি শহর এলাকায় সেখানে আন্ডারগ্রাউন্ড কেবল লাইন মাটির নিচে বিদ্যুতের লাইন টেনে নিয়ে যাতে কোনো প্রকার অসুবিধা নাকি বিদ্যুৎ দেওয়ার জন্য একটা প্রজেক্ট 74 কোটি টাকার 20টা নগরে শুরু হয়েছিল কাজটা। এই কাজ সম্পন্ন হয়েছে কিনা এখানকার নাগরিকরা বলতে পারবেন? 2017 সালে এই কাজটা হাতে নেওয়া হয়েছিল এবং কাজটা শুরু হয়েছিল। এই কাজ এখানে আমার যা মনে পড়ছে কয়েক কোটি টাকা দেওয়া হয়েছিল এই নগরের জন্য, সেই কাজ হয়েছে কিনা জানা নেই, আপনারা বলতে পারবেন? এখন প্রশ্ন হল এগুলো ফিরিস্তি দিলে অনেক রকম ফিরিস্তি দেওয়া যাবে, মূল বিষয়টা হলো এই যে নগরের ভোটটা খুবই গুরুত্বপূর্ণ ভোট। ভোটটা এই কারণে আপনারা জানেন 2018 সালে এই রাজ্যের মানুষ একটা অংশ বিজেপির মুখরোচক কথাবার্তা, যেটা অসম্ভব অবাস্তব এই সমস্ত কথাবার্তা বলে অসংখ্য প্রতিশ্রুতি, 299টা প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, যেটাকে বললাম ইশতেহার, নির্বাচনী ইশতেহার, এটা প্রায় রেলের মালগাড়ির সমানভাবে লম্বা এক ইশতেহার দিয়েছিলেন, 299টা প্রতিশ্রুতি। এই 299টা প্রতিশ্রুতির মধ্যে কয়টা প্রতিশ্রুতি কার্যকরী করেছে এটা তো এখন জানতে হবে, যেহেতু 44 মাস হয়ে গেছে। আমার ব্যুরো রিপোর্ট।
নিউজ ভ্যানগার্ড।